এখন আমরা জানব দ্বিতীয় প্রকার প্রাণী টিস্যু অর্থাৎ যোজক বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। যোজক বা কানেকটিভ টিস্যু যেটা থাকে এদের মধ্যে কিন্তু ম্যাট্রিক্স বা মাতৃকার পরিমাণটা বেশি থাকে কিন্তু কোষের সংখ্যা কম থাকে। আবরণী টিস্যুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোষের সংখ্যা অনেক, কিন্তু কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কোষের সংখ্যাটা কম থাকে এবং ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি থাকে, যার কারণে এখানে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটাই মেইনলি দেখা যায়। তো আমরা দেখি যোজক বা কানেকটিভ টিস্যু এটা কত প্রকার। কানেকটিভ টিস্যুকে তিন প্রকারে ভাগ করা যায় প্রধানত। প্রথমত ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস নামটা কোথা থেকে এসেছে? ফাইবার থেকে, ফাইবার বা তন্তু থেকে। তাহলে বোঝাই যাচ্ছে যে ফাইব্রাস কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্সে ফাইবার বা তন্তুর পরিমাণটা বেশি থাকবে। এবং ফাইব্রাস কানেকটিভ টিস্যুর অবস্থান কোথায়? ঠিক আমাদের ত্বকের নিচে, পেশির মধ্যে, সেখানে ফাইব্রাস কানেকটিভ টিস্যুটা থাকে বেশি। তাহলে ফাইব্রাস কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সে কী থাকবে? তন্তু বা ফাইবারের পরিমাণটা বেশি থাকবে। এরপরে আমরা দেখি স্কেলেটাল কানেকটিভ টিস্যু বা স্কেলেটাল যোজক কলা। স্কেলেটাল বললেই ফার্স্টেই যেটা মাথায় আসে স্কেলেটন, তার মানে কি আমাদের অস্থি যেগুলো, তরুণ অস্থি, সেগুলো স্কেলেটাল কানেকটিভ টিস্যুর অন্তর্গত। তাহলে স্কেলেটাল কানেকটিভ টিস্যু কী করবে? এর কাজ হচ্ছে আমাদের দেহের কাঠামো গঠন করা। কাঠামো গঠন, অভ্যন্তরীণ কাঠামো গঠন, মানে আমাদের দৃঢ়তা দেবে, তারপর ভেতরে যে নরম অঙ্গগুলো আছে সেগুলোকে রক্ষা করবে, তারপরে এই বোনস আছে দেখে আমরা কী করতে পারছি, অঙ্গ সঞ্চালন করতে পারছি, হাত নাড়াতে পারছি, আমরা হাঁটতে পারছি, মানে চলনে, অঙ্গ সঞ্চালনে, অভ্যন্তরীণ কাঠামো গঠনে, দৃঢ়তা প্রদানে, এবং ভেতরে যে নরম অঙ্গগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য স্কেলেটাল কানেকটিভ টিস্যু কাজ করে। এবং স্কেলেটাল কানেকটিভ টিস্যু দুই প্রকারে, কোমলাস্থি বা তরুণাস্থি এবং অস্থি। কোমলাস্থি বা তরুণাস্থি যেটা, সেটা হচ্ছে নরম স্কেলেটাল কানেকটিভ টিস্যু, নরম, নমনীয়। এগুলো দেখা যায় আমাদের নাকে, কানের পিনায়, কানের লতিতে, যেটা সেখানে আমরা কোমলাস্থি পেয়ে থাকি। আর অস্থি যেটা, বুঝতেই পারছো অস্থি কী হবে? দৃঢ় হবে, ভঙ্গুর হবে, অনমনীয় হবে। এবং অস্থি যে অনমনীয়, দৃঢ় কেন? কারণ এদের ম্যাট্রিক্সে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। ক্যালসিয়ামের পরিমাণটা বেশি হওয়ার কারণে অস্থি এত দৃঢ় হয়, ভঙ্গুর হয় এবং অনমনীয় হয়। থার্ড যে কানেকটিভ টিস্যুর টাইপ সেটা হচ্ছে ফ্লুইড বা তরল কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা। তরল কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটা কী হবে? ম্যাট্রিক্সটা হবে তরল, যার কারণেই আমরা একে ফ্লুইড বা তরল কানেকটিভ টিস্যু বলছি। রক্ত এক ধরনের তরল কানেকটিভ টিস্যু, এবং রক্তের কাজ আমরা কি জানি? যে বিভিন্ন পদার্থকে পরিবহন করবে, রক্ত বিভিন্ন দ্রব্য পরিবহন করবে, তারপরে আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করবে, তারপরে রক্ত জমাট বাঁধা, এই যে আমাদের একটা মানে কোথাও কেটে যাচ্ছে, কেটে যাওয়ার ফলে কি হয়, রক্তটা বের হচ্ছে। কিন্তু যদি রক্তটা জমাট না বাঁধতো তাহলে কি হতো? সেটা কন্টিনিউয়াসলি বের হতেই থাকতো। তাহলে আমাদের শরীরে রক্ত বের হতে 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 একসময় কি আমরা হয়ে যেতাম? রক্ত শূন্য, এবং আমরা মরে যেতাম। তাহলে যে রক্ত জমাট বাঁধা, আমাদের রোগ প্রতিরোধ, বিভিন্ন দ্রব্য পরিবহন, সেগুলোতে ফ্লুইড বা তরল কানেকটিভ টিস্যু কাজ করে। এদের মাতৃকাটা তরল। তাহলে আমরা দেখে নিলাম কানেকটিভ টিস্যুর বিভিন্ন প্রকারভেদ। এখন আমরা ফ্লুইড বা তরল কানেকটিভ টিস্যু সম্পর্কে একটু জানব। রক্ত হলো এক ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু কিংবা তরল যোজক কলা। রক্তের মধ্যে দুই ধরনের জিনিস আমরা দেখতে পাই। প্রথমটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, যেটা রক্তের তরল অংশ। আর দ্বিতীয়টা হচ্ছে রক্ত কণিকা, অর্থাৎ রক্তের মধ্যেও কিছু কোষ থাকে বা কণিকা থাকে, সেগুলোকে আমরা রক্ত কণিকা বলি। তাহলে রক্তের যে তরল অংশ রক্ত রস, সেটা কিন্তু হলুদাভ হয়, রক্তের রং লাল, এবং রক্ত কিছুটা ক্ষারীয় হয় এবং লবণাক্ত হয়। কিন্তু রক্তের ভেতরে যে তরল অংশটা থাকে রক্ত রস বা প্লাজমাও আমরা বলতে পারি একে, সেটা কিন্তু একটু হলুদাভ রং হয়। এখন এই রক্ত রসের মধ্যে, যেহেতু আমরা বলছি রক্ত রস, আর কোন রস কখন উৎপন্ন হবে? সেটার মধ্যে ওয়াটার সাবস্টেন্স বেশি থাকলে। তাহলে রক্ত রসের প্রথম উপাদান হচ্ছে পানি, যে পানির পরিমাণই রক্ত রসে বেশি, 91-92% পানি রক্ত রসে থাকে। এছাড়াও রক্ত রসে বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে, যেটার পরিমাণ 8-9%। তাহলে রক্ত রস বা প্লাজমা হলুদাভ বর্ণের তরল পদার্থ রক্তের,
এবং এতে পানির পরিমাণ 91-92% এবং জৈব অজৈব পদার্থের পরিমাণ 8-9%। বিভিন্ন বর্জ্য ও রক্তরসে থাকতে পারে। আর রক্তের দ্বিতীয় পোষণ হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা তিন ধরনের হয়, অর্থাৎ রক্তের মধ্যে আমরা তিন ধরনের কণিকা বা কোষ দেখতে পারি। লোহিত রক্তকণিকা, যেটাকে ইংলিশে এরিথ্রোসাইটও বলা হয়, কিংবা সংক্ষেপে RBC বা রেড ব্লাড সেল বলা হয়। শ্বেত রক্তকণিকা, শ্বেত মানে তো সাদা, তাই এটাকে আমরা হোয়াইট ব্লাড সেলও বলতে পারি ইংলিশে, সংক্ষেপে WBC, এবং এটার আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। আর অণুচক্রিকা, যেটাকে আমরা ইংলিশে থ্রম্বোসাইটও বলি, অনেক সময় আমরা সেটাকে প্ল্যাটিলেটও বলতে পারি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে রক্তকণিকা তিন ধরনের, এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, থ্রম্বোসাইট বা অণুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা, নাম শুনেই বুঝতে পারছো লাল, লোহিত রক্তকণিকা হচ্ছে রক্তের লাল বর্ণের জন্য দায়ী। যেহেতু রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণটা অনেক অনেক বেশি থাকে, তাই রক্তের রঙটা লাল হয়। এবং লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে এক ধরনের পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন নামক পদার্থটার কারণেই মেনলি লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়। এই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, এবং এই অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠনের মাধ্যমেই কিন্তু লোহিত রক্তকণিকা কী করে, অক্সিজেনটা পরিবহন করে। এবং হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথেও যুক্ত হয় এবং যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কার্বক্সি হিমোগ্লোবিন রূপে। তাহলে আমরা দেখলাম লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকার বর্ণ লাল হয়, এবং যেহেতু রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি, তাই রক্তের বর্ণটাও আমরা দেখতে পাচ্ছি যে সেটা লাল হয়। আর হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়েও ক্ষণস্থায়ী যৌগ গঠন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এরপরে আমরা দেখতে পারি শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট বা WBC। শ্বেত রক্তকণিকা অবভিয়াসলি বর্ণহীন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি শ্বেত, এবং এটা মেইনলি জীবাণু ধ্বংস করে। আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা একটা ফাইটারের ভূমিকা পালন করে, এটা জীবাণুর বিরুদ্ধে ফাইট করে এবং জীবাণুটাকে ধ্বংস করে। এরপর আমরা দেখতে পাচ্ছি অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, যেটার মেইন কাজ হচ্ছে এটা রক্ত জমা বাঁধতে সাহায্য করে। তাহলে রক্তের মধ্যে আছে রক্তরস এবং রক্তকণিকা, রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা যেটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, শ্বেত রক্তকণিকা যেটা জীবাণু ধ্বংস করে, এবং অণুচক্রিকা যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমরা রক্ত, যেটা এক ধরনের ফ্লুইড কানেক্টিভ টিস্যু, সেটা সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো প্রাণী দেহের থার্ড টিস্যুর টাইপ, যেটা পেশি টিস্যু বা মাসল টিস্যু, সেটা সম্পর্কে আমরা জানবো। পেশি টিস্যু কিন্তু আমাদের ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন। ভ্রূণীয় তিনটা স্তর থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তো এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে হচ্ছে মেসোডার্ম স্তর। সেই ভ্রূণীয় মেসোডার্ম স্তর থেকে কিন্তু পেশি টিস্যুর উৎপত্তি, এবং এই টিস্যু কিন্তু অসংখ্য অসংখ্য তন্তু বা ফাইবারের সমন্বয়ে গঠিত হয়। এবং পেশি টিস্যুর কোষে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দাকে আমরা বলবো সার্কোলেমা, এবং এখানে যে তন্তুগুলো থাকবে সেই তন্তুগুলোকে আমরা বলবো মায়োফাইব্রিল। ফাইব্রিল ওয়ার্ডটা ফাইবার থেকে এসেছে, আর মায়ো ওয়ার্ডটা মাসল থেকে এসেছে। তাহলে মাসল ফাইবার বা মায়োফাইব্রিল মানে হচ্ছে মাসল ফাইবার। তাহলে পেশি টিস্যুতে যে তন্তুগুলো থাকে সেগুলোকে বলা হবে মায়োফাইব্রিল, এবং পেশি কোষের কোষ পর্দাকে বলা হবে সার্কোলেমা। তো মাসল টিস্যু মূলত তিন ধরনের, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি। তো প্রথমে আমরা দেখে নিই ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি নাম শুনলে, ঐচ্ছিক নাম শুনলে আমরা বুঝতে পারি কি, ইচ্ছা, তাই না? ঐচ্ছিক ইচ্ছা থেকে আসে। তার মানে ঐচ্ছিক পেশি, পেশি টিস্যুর কাজ তো মূলত সংকোচন প্রসারণ করবে, তাই না? সংকোচন প্রসারণের মাধ্যমে বিভিন্ন অঙ্গের চালনা, বিভিন্ন কাজে সাহায্য করবে। তো ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন, এই জন্য এটার নাম ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না। আর হৃদ পেশি একটু ডিফারেন্ট টাইপ অফ পেশি, সেটাতে আমরা পরে আসছি। তো ঐচ্ছিক পেশির এবং অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশির গঠনটা প্রথমে আমরা দেখে নিই। ঐচ্ছিক পেশি অমসৃণ। কেন অমসৃণ? কারণ এই পেশিতে টিস্যুতে আড়াআড়ি ডোরা থাকে। তো ঐচ্ছিক পেশি টিস্যুতে আড়াআড়ি ডোরা থাকে, যার কারণে এই ঐচ্ছিক পেশি অমসৃণ হয়। অনৈচ্ছিক পেশি মসৃণ হয়, কারণ সেতে কোনো আড়াআড়ি ডোরা থাকে না, এটা ডোরাবিহীন, যার কারণে অনৈচ্ছিক পেশি হয় মসৃণ।
আর রিব পেশি একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। কেন বলতো? কারণ এটার গঠনটা কিছুটা ঐচ্ছিক পেশির মতো হলেও এটার কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো। তার মানে এটা দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু এটার কাজ অনৈচ্ছিক পেশির মতো। তাহলে ঐচ্ছিক পেশির মতো যদি কিছুটা দেখতে হয় তাহলে এটা কীরকম হবে? ঐচ্ছিক পেশি যেমন নলাকার, হৃৎপেশিও তেমন নলাকার হবে। এবং ঐচ্ছিক পেশি যেমন ডোরাযুক্ত, হৃৎপেশিও তেমন ডোরাযুক্ত হবে এবং শাখান্বিত হবে। তাহলে হৃৎপেশির গঠনটা ঐচ্ছিক পেশির মতো, অর্থাৎ এটা নলাকার, ডোরাযুক্ত, শাখান্বিত, কিন্তু এটার কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতো। অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ যেমন প্রাণীর ইচ্ছাধীন না এবং সেটা ধীরে ধীরে হয়, হৃৎপেশির ক্ষেত্রে সেটা সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন হয় না, অর্থাৎ সেটার কাজটা অনৈচ্ছিক পেশির মতো। অনৈচ্ছিক পেশি মাকু আকৃতির, ঐচ্ছিক পেশি নলাকার, যেটা আমরা আগেই দেখেছি। এবং ঐচ্ছিক পেশি কোথায় থাকে? ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণ যেহেতু প্রাণীর ইচ্ছাধীন, তাই সেটা অস্থিতন্ত্রে, আমাদের যে অস্থিতন্ত্র সেই অস্থিতন্ত্রে সংলগ্ন থাকে। আমরা কোন কোন অঙ্গ আমাদের ইচ্ছা অনুসারে নাড়াতে পারি? এই যে হাত, পা ইত্যাদি বিভিন্ন অঙ্গ আমাদের ইচ্ছা অনুসারে আমরা নাড়াতে পারছি, এই সব জিনিসের সাথে, এই সব অঙ্গের সাথে ঐচ্ছিক পেশি টিস্যু যুক্ত থাকবে, মানে অস্থিতন্ত্র সংলগ্ন থাকবে। এই কারণে আমরা অস্থিগুলো আমাদের ইচ্ছা অনুসারে নাড়াতে পারছি। অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ধীর এবং সেটা প্রাণীর ইচ্ছাধীন না, তাহলে কোথায়? আমাদের রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি ভেতরের যে নালীগুলো আছে আমাদের শরীরে, সেসব জায়গায় প্রাচীর অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হবে। এই যে আমাদের পৌষ্টিক নালী, আমরা খাবার গ্রহণ করছি, তারপর সেটা নাড়ির মধ্যে থেকে কী কোথায় যাচ্ছে? পাকস্থলীতে যাচ্ছে। এখন এই খাবারটা পাকস্থলীতে যাওয়ার আগে যে নালীর মধ্য দিয়ে যায়, এমনি এমনি তো যেতে পারে না, নালীর প্রাচীরটাকে সংকুচিত প্রসারিত হতে হয়। এই সংকোচন প্রসারণকে বলা হয় হচ্ছে পেরিস্ট্যালসিস। আমাদের পৌষ্টিক নালীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে যে পাকস্থলীতে পৌঁছে দেয়, এই সংকোচন প্রসারণটাকে বলা হয় পেরিস্ট্যালসিস। এবং পৌষ্টিক নালীর প্রাচীরটা যেহেতু অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত, তার মানে অনৈচ্ছিক পেশি কী করছে? পেরিস্ট্যালসিসের সাহায্য করছে। আর বিভিন্ন রক্তনালীর প্রাচীরে কিন্তু অনৈচ্ছিক পেশি থাকে, এই যে রক্তনালীগুলো রক্তটাকে ক্যারি করছে এক জায়গা থেকে আরেক জায়গা। রক্ত নালীগুলো যদি সংকুচিত প্রসারিত না হতো তাহলে কিন্তু রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো না। রক্ত যেতে পারছে কারণ রক্তনালীর প্রাচীরগুলো অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং সেই পেশির টিস্যু সংকুচিত প্রসারিত হচ্ছে। এরপর আসি আমরা হৃৎপেশিতে। হৃৎপেশি দেখেছি আমরা গঠন ঐচ্ছিক পেশির মতো, কাজ অনৈচ্ছিক পেশির মতো। হৃৎপেশি থাকে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরে। হৃৎপেশি যেহেতু নাম বোঝাই যাচ্ছে, হৃৎপিণ্ডের প্রাচীরে থাকবে এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কিন্তু হৃৎপেশির সংকোচন প্রসারণের কারণেই হচ্ছে। এবং হৃৎপেশির একটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে হৃৎপেশিতে বিভিন্ন কোষের কোষ পর্দাগুলো ঘন সন্নিবেশিত হয়ে এক জায়গায় মিলিত হয় এবং সেই জায়গায় একটা ডিস্কের মতো গঠন করে, যেটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। আবারও বলছি, হৃৎপেশিতে যে কোষগুলো থাকে সেই কোষের কোষপর্দাগুলো ঘন সন্নিবেশিত হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক গঠন করে, যেটা শুধুমাত্র হৃৎপেশিরই একটা অনন্য বৈশিষ্ট্য থাকে। তাহলে আমরা জেনে নিলাম ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি সম্পর্কে। এগুলাই পেশি বা মাসল টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে আমরা মাসল টিস্যু বা পেশি টিস্যু সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা যে প্রাণী টিস্যুটার কথা জানব, সেটা হচ্ছে চতুর্থ প্রকার প্রাণী টিস্যু, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। তো স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু যেটা, সেটা নিউরন নামক অসংখ্য সংবেদী কোষ দ্বারা গঠিত। এই যে চিত্রটা আমি এঁকেছি, এটা একটা নিউরনের চিত্র। অনেকগুলো নিউরন বা স্নায়ু কোষ পরপর যুক্ত হয়ে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু গঠন করে। এরা সংবেদী কোষ এবং এদের কাজ হচ্ছে এরা পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করবে। কী কী ধরনের উদ্দীপনা হতে পারে? তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্দীপনা তারা গ্রহণ করবে এবং সেই উদ্দীপনার যে নোটিশটা, সেটা তারা কী করবে? ব্রেইনে সেন্ড করবে। তারা যদি পরিবেশে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই উদ্দীপনাটা আমাদের ব্রেইন গ্রহণ করবে, নিউরন গ্রহণ করবে, এবং নিউরন গ্রহণ করে কী স্টোর করবে? তার মধ্যে সে স্টোর করবে যে হ্যাঁ, পরিবেশের তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। এরকম বিভিন্ন সংবেদনায় সে সাড়া দিবে এবং এই উদ্দীপনাটা গ্রহণ করবে। সেটাই হচ্ছে নিউরনের কাজ। তো আসো আমরা নিউরনের গঠনটা এখন দেখে নিই। নিউরনের গঠনে আমরা দেখতে পাই প্রধানত তিনটা অংশ থাকে। কী কী? ডেনড্রাইট অংশ থাকে, কোষ দেহ
থাকে এবং অ্যাক্সন থাকে। তো প্রথমে আসি আমরা কোষ দেহতে। প্রত্যেকটা নিউরনে এক একটা কোষ দেহ থাকে। চিত্র দেখে বুঝতে পারছো কোষ দেহটা বহুভুজ আকৃতির হয় এবং সেই কোষ দেহে নিউক্লিয়াসও থাকে এবং সেই কোষ দেহে সাইটোপ্লাজমও কিন্তু থাকে। এখন এই যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া সহ রাইবোজোম, বিভিন্ন ধরনের অঙ্গাণু কিন্তু এই কোষ দেহে থাকে। কিন্তু কোষ দেহে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না। আমরা জানি যে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে এবং এই সেন্ট্রিওলটা বিভক্ত হয় কোষ বিভাজনের সময়, এবং সেন্ট্রিওল থাকার কারণেই কিন্তু কোষটা বিভাজিত হতে পারে। যেহেতু স্নায়ু টিস্যুর কোষে অর্থাৎ নিউরনে কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না, তাই নিউরনটা বিভাজিত হতে পারে না। নিউরনে দেখো কোষ দেহ থেকে অসংখ্য শাখার মতো বের হয়, এগুলোকে বলা হয় ডেনড্রাইট। তো নিউরনের এই ডেনড্রাইটের সাথে লম্বা সুতার মতো তন্তুর মতো একটা অংশ যুক্ত থাকে, এই তন্তুর মতো অংশটাকে বলা হয় হচ্ছে অ্যাক্সন। তো একটা নিউরনে দেখো, একটা নিউরনের অ্যাক্সন পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়। এই যে অ্যাক্সনের এই অংশটা, এই অংশের সাথে তার পরের নিউরনের ডেনড্রাইটটা যুক্ত হবে, পরের নিউরনের ডেনড্রাইট বিভিন্নভাবে যুক্ত হবে। এবং এই যে স্নায়ু সন্ধিটা, এই যে স্নায়ু সন্ধিটা, এই স্নায়ু সন্ধিটাকে বলা হবে সিন্যাপস। অর্থাৎ একটা নিউরনের ডেনড্রাইট, এই যে ডেনড্রাইট, অপর নিউরনের অ্যাকশনের সাথে যুক্ত হবে। প্রথম একটা নিউরন, সেটার অ্যাকশন পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হবে, এবং এই যে স্নায়ু সন্ধিটা হয়, এই স্নায়ু সন্ধিকে বলা হবে সিন্যাপস। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে প্রত্যেকটা নিউরন তার মধ্যে তথ্যটা পরের নিউরনকে ট্রান্সফার করতে পারে। মানে একটা নিউরনে যে উদ্দীপনা গৃহীত হয়, সেই নিউরন তার পরবর্তী নিউরনে সেই উদ্দীপনাটাকে ট্রান্সফার করে দেয় এই সিন্যাপস বা স্নায়ুসন্ধির মাধ্যমে। তাহলে আমরা কি দেখলাম, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুতে, নার্ভ টিস্যু যে কোষের সমন্বয়ে গঠিত হয় সেটা হচ্ছে নিউরন নামক সংবেদী কোষ, একটার পর একটা যুক্ত হয়। নিউরনের প্রধান তিনটা অংশ, কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরনের যে কোষ দেহ থাকে সেটা বহুভুজ আকার হয়, সেটাতে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে, কিন্তু কোনো সক্রিয় সেন্ট্রিওল থাকে না, যার কারণে নিউরনটা বিভাজিত হতে পারে না। এরপরে কোষ দেহ থেকে কিছু সূক্ষ্ম শাখার মতো বের হয়, যেগুলোকে বলা হয় ডেনড্রাইট। তো কোষ দেহ থেকে যে ডেনড্রাইট বের হয়, সেই ডেনড্রাইট থেকে আবার ডেনড্রাইটের সাথে একটা সূক্ষ্ম তন্তুর মতো লম্বা অংশ যুক্ত থাকে, যেটাকে বলা হয় অ্যাক্সন। এবং একটা নিউরনের অ্যাক্সন পরের নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয় একটা স্নায়ু সন্ধিতে, সেই স্নায়ু সন্ধিকে বলা হয় সিন্যাপস। এবং এই স্নায়ু সন্ধির মাধ্যমে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে উদ্দীপনা কি হয়, প্রবাহিত হয়। এবং স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যুর কাজ হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনা অনুসারে তারপরে রিয়্যাক্ট করে। সেটা হচ্ছে স্নায়ু টিস্যুর কাজ, বিভিন্ন উদ্দীপনা পরিবেশ থেকে গ্রহণ করবে এবং একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সেই উদ্দীপনাটা প্রবাহিত করবে। তাহলে আমরা দেখে নিলাম চার ধরনের যে প্রাণী টিস্যু, আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং সর্বশেষে হচ্ছে নার্ভ টিস্যুর কথা। তাহলে আমরা প্রাণী টিস্যু বিভিন্ন প্রকারভেদ এবং উদ্ভিদ টিস্যু বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনে নিলাম।